নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 3 অক্টোবর 2024 চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 5টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনারা যারা ভিডিওটি শুনছেন, আমি একটি কথা আপনাদেরকে বলবো যে আপনারা যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশি মিলিয়ে টাইম এবং আপনার লাকি নাম্বারটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন। এবং অনেকে রাশি জানেন না, তাই আমি প্রতিদিন নামের প্রথম নামের অক্ষর দিয়ে কিন্তু আমি ভিডিওতে জানাই কোন কোন নামের অক্ষরের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দেখুন, আপনার ভাগ্য ভাব যদি শুভ থাকে তাহলে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। হঠাৎ যে কোনো দিক থেকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, আপনার ভাগ্যবান। আপনার রাহু গ্রহ, কারণ কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু যদি আপনার শুভভাবে অবস্থান করে তাহলে আপনার যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তি কিন্তু হবে। রাহু আপনার জন্মকুণ্ডলীতে যদি তুঙ্গ গৃহে অবস্থান করে, রাহুর যদি শুভ মহাদশা চলে বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলে, আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে। তিনটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভভাবে থাকে, ভাগ্যভাব যদি আপনার শুভ হয়, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। কারণ আপনারা অনেকেই শুধু ভিডিওটি শুনছেন, রাশির নাম শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন, এটা আপনারা করবেন না। কারণ আমি বারবার বলি, সেম রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, সবারই সাথে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। কারণ আপনার জন্মকুণ্ডলীতে যোগটা রয়েছে কি না, যদি থাকে কোন বছর থেকে শুরু হচ্ছে, একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়টাতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকে। দেখা গেল আপনার আগামী 3 বছর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা আপনার আগামী বছর অর্থপ্রাপ্তির সম্ভাবনা গাঢ় রয়েছে। আগে জেনে নিন আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, এই জায়গাগুলোকে আগে জানা কিন্তু দরকার। আর সর্বোপরি আপনারা ব্যক্তিগত জন্মচক্রে আগে বিচার করুন এবং রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনাকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ এবং আপনার পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে, শুভ দুর্গাপূজা উপলক্ষে এটা কিন্তু চলছে। আগামীকাল রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত, এই সময়টাতে কোনো শুভ কাজ বা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবার আসি, আমি 4টি রাশির নাম এবং নামের অক্ষর দিয়ে কোন কোন নামের অক্ষরে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি একটি কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট থাকে। যারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে চাইছেন, অবশ্যই আপনার ক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই সময় প্রতিকার প্রতিবিধান করলে 100% লাভ পাবে এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এ প্রত্যেকে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। প্রথম যে আমি 5টি নামের অক্ষর বলবো, আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। জি প্রথম নামের অক্ষর, হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, ইংরেজি ডি,
আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, ই ইংরেজি ই, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি আর ইংরেজি আর দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয়, ইংরেজি ভি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে, হঠাৎ অর্থপ্রাপ্তি। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, অর্থাৎ ইংরেজি জে, আপনার নামের অক্ষর যদি শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ এই পাঁচটি নামের ব্যক্তি আপনার যদি হয়, তাহলে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। নামের অক্ষর, প্রথম নামের অক্ষরগুলো আপনারা অ্যাপ্লাই অবশ্যই করুন। যে কোনো দিক থেকে, শেয়ার বাজার, লটারি, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং, যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। এবার আসি চারটি রাশির নাম, টার্গেট নাম্বার। প্রথম রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় 8:45 থেকে, সকাল 8:45 থেকে 10:08 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি আপনার মীন রাশি। আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। মীন রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 10:52 থেকে 11:25 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির লাকি নাম্বার আপনাদের আগামীকালের জন্য 5। আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে 10:22 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির, আপনি যদি মিথুন রাশির জাতক হন, আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার লাকি নাম্বার 4। আপনার শুভ সময় সকাল 10:18 থেকে 11:26 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই চারটি রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং এর পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। প্রত্যেকে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন।